ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংতুরি ব্লগ। তো সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, সকাল থেকে ভাবলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাব। কিন্তু ছেলে আজকে স্কুলে যায়নি, খুব তালবাহানা করছে। তো ওকে বললাম চকলেট খাবি, তাহলে নিয়ে যাব। মানে কোনো কিছু প্রলোভনও দেখানো হলো, কিছুতেই গেল না। দিয়ে সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে আরও কিছু কাজ আছে যেগুলো ঠাকুরঘর মানে আসনের কাজ, সেইগুলো করব। তো ভাবলাম একবারে স্নানটাই করে নিই আর ছোট্ট করে একটা ব্লগ করি। চলো তাহলে। তো থালা বাসনগুলোকে কালকে পুজোর থালা বাসন কালকে ধুয়ে রেখেছিলাম, আর আজকে কয়েকটা ঘরে ছিল, মানে কালকে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে, সেই কারণে আজকে কিছু থালা বাসন ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। না কি হয় বলো তো, ঠাকুরের থালা বাসনগুলোতে না জল জমে সেগুলো একদম দাগ পড়ে যায়, যে কারণে ধুয়ে নিয়েছি। আর যখন বের করা হবে তখন একবারে কিছু টক ভিনেগার লেবু বা কিছু দিয়ে ভালো করে ঘষে নিই, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। তো এই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে। আর কালকে ঠাকুর বিসর্জনের পরে দই খই দেওয়ার পরেও এতগুলো বাতাসা প্রসাদ রয়ে গেছে, এগুলো কর্তামশাই মানে মাস্টার এগুলো ভীষণ ভালোবাসে খেতে, আর এই বাতাসাগুলোকে আমার ছেলে ভীষণ ভালোবাসে। এই যে মূর্তিগুলো চিনি, এগুলো ভীষণ ভালোবাসে। বাবাই বাতাসা খাবে? হ্যাঁ বাতাসা লোক
পোশাক খাওয়ার লোকজন এখন নেই, মানে ডেকে ডেকে সবার বাড়িতে যা নারকলটা দেখো কি হয়ে গেছে ভেতরে, ভাবলাম ফ্রিজে রাখবো, এখানে এই ভেতরে ছিল তো কালো হয়ে গেছে, এই ফলগুলোকে এটার মধ্যে করে রেখে দিই। ফলগুলো নিয়ে কোনো টেনশন নেই, মাস্টার ছেলে মানে কত মাসে ওরা খেয়ে নেবে, অসুবিধে নেই। কাটা ফল নিয়ে চিন্তা থাকে, যদি সেগুলো নষ্ট হয় দেখা গেল কেউ আসবে সে কারণে রেখে দেওয়া হবে, কিন্তু সে কাটা ফলগুলোই হয়তো নষ্ট হওয়ার ভয় থাকে, এই ওটা ফল কোনো প্রবলেম নেই। তরমুজ, বাবু তরমুজ ভীষণ পছন্দ করে, সে বেশ বড় পরিমাণে তরমুজ এনেছিল, তরমুজটা কাটার পরে হে বাবা তরমুজটাও গেছে নষ্ট হয়ে মনে হয়, কাটা ফল তো ঠাকুরের ব্যাগটা এটা রেখে দিই। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ছাড়িয়ে যাচ্ছি। তো এই দেখো পদ্ম গাছের বললাম না যে পটগুলো থাকে, এগুলো তোলা হয়ে গেছে, এসব নামগুলো মনে থাকে না, এগুলো সব লিখে রেখেছে দেখলাম আবার, এগুলো বিভিন্ন জায়গায় মানে দেশের মধ্যেই বিভিন্ন রাজ্যে এগুলো পার্সেল যাচ্ছে, সব আসছে অর্ডার আর এগুলো পার্সেল যাচ্ছে। তো কর্ত মাসের সব এগুলো তুলে রেখেছে, তুলে জলের মধ্যে রেখে দিয়েছে, আবার ফেব্রুয়ারি থেকে পদ্ম লাগানো হবে, আবার হবে। তো জামা কাপড়গুলোকে এখনও মেলা হয়নি, আর এখন রোদের তেজটাও ভীষণ বেড়ে গেছে, গরম পড়তে শুরু করে দিয়েছে, আজকে সেরকম কাঁচা ধোয়া নেই, কালকে সমস্ত কিছু করে নিয়েছি, মানে বাসন কোসন মাজা কাঁচা, এখানে রোদ দিয়ে দিয়েছি কুল লঙ্কা রসুন, সেদিন গাছ থেকে লঙ্কাগুলো তোলা হয়েছিল, পাকা লঙ্কা রোদে দিয়ে দিয়েছি, ভীষণ ঝাল, আর আমি এই লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি, গরম ভাতে কিছু ভাজার সাথে ভীষণ ভালো লাগে, দিয়ে ভাবলাম এতগুলো লঙ্কা একটুখানি রোদে দিয়ে দিয়ে শুকিয়ে যাবে আর বীজগুলোকে আবার লাগিয়ে দেবো, এগুলো টপের মধ্যে হয় আমিও বলেছিলাম। আর এই দেখো গাছের কুল আমাদের রোদে দিয়ে দিয়েছে, আরও কিছু আছে পেরে একবারে রোদে দিয়ে দেবো, কিন্তু হনুমান আসলে ভয় বসে বসে সব খেয়ে নেবে, দেখা গেল ঘরের মধ্যে থাকলাম বুঝতে পারলাম না আর সব খেয়ে নেবে। আর রসুনগুলো এখনও রোদে দিয়ে যাচ্ছি, ছাড়ানো হয়নি, ভাবছি এখন কিছু ছাড়াবো, ভিডিওটা এডিট করতে করতে আবার কিছু ছাড়াবো। তো অনেক গাছ আবার শুকিয়ে গেছে, শীতের ফুল প্রায় শেষের দিকে শীতের ফুল, আর উনুনে তো দুই তিন দিন রান্না করলাম, এখন আর রান্না হচ্ছে না, ভাবছি কালকে সকালে যদি পারি তাহলে চিকেন বা মটন কিছু করব। উনুনে এখনও চিকেন করার জন্যই মানে কাঠের উনুনে মাংস রান্না করে খাবো সেই উদ্দেশ্যেই করা হয়েছিল, কিন্তু এখনও করা হয়নি, দেখি যদি করে উঠতে পারি। ঠিক আছে ফ্রেন্ড, গান ওইদিকে মিউজিক মানে সরস্বতী পুজোর এই মাইক আবার চালু করে দিয়েছে, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।